বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কুলঘেষে অবস্থিত বাগেরহাট জেলা খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। এই জেলার পূর্বে পিরোজপুর ও বরগুনা জেলা, পশ্চিমে খুলনা জেলা, উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বাগেরহাট জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ষাট গম্বুজ মসজিদ, হজরত খানজানা আলী রহমতুল্লাহ আলাইর মাজার, বাগেরহাট জাদুঘর, নয় গম্বুজ মসজিদ, খানজেলি দিঘি, মংলা বন্দর, অযোধ্যা মঠ বা কোদলা মঠ ইত্যাদি। আসুন জেনে নিই এইসব দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির কোনো শিলালিপি না থাকায় ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখে খানি জাহান 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। এই মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। মসজিদটি বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় 160 ফুট এবং পূর্ব পশ্চিমে 104 ফুট লম্বা, আর ভিতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় 143 ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় 88 ফুট লম্বা। মসজিদের দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। খানজাহান আলীর মাজার। খানজাহান আলীর মাজার দেখতে হলে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় যেতে হবে। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। তিনি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন। অনেকের মতে খানজাহান আলী আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। যদিও তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে গবেষকগণ ধারণা করেন খানজাহান আলী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমসাময়িক ছিলেন। খানজাহান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। রণবিজয়পুর মসজিদ। বাগেরহাট জেলা থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে রণবিজয়পুর গ্রামে এক গম্বুজ বিশিষ্ট রণবিজয়পুর মসজিদ অবস্থিত। বাংলাদেশের এক গম্বুজ বৈশিষ্ট্য মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ এই মসজিদটি স্থানীয়দের কাছে দরিয়ারখা মসজিদ হিসেবেও পরিচিত। ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পূর্ব দিকে রণবিজয়পুর মসজিদের অবস্থান। ধারণা করা হয় 1459 সালে হজরত খানজাহান আলীর আমলে হজরত খানজাহান আলীর সহচর দরিয়ারখা রণবিজয়পুর মসজিদ নির্মাণ করেন। পুরু ইঁটের দেয়াল বিশিষ্ট রণবিজয়পুর মসজিদের বাইরের দিকের আয়তন 56 বর্গফুট এবং ভিতরের দিকের আয়তন 36 বর্গফুট এবং মসজিদের প্রাচীর প্রায় 10 ফুট চওড়া। মসজিদের পশ্চিম দিকে 3টি মেহরাব আর বাকি 3 দিকের দেয়ালে 3টি করে দরজা বিদ্যমান। কোদলা মঠ। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে 17 শতাব্দীর এক অন্যতম প্রাচীন নিদর্শন কোদলা মঠ অবস্থিত। স্থানীয় অনেকের কাছে মঠটি অযোধ্যার মঠ হিসেবেও পরিচিত। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে এই মঠের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। কোদলা মঠ থেকে প্রাপ্ত শিলালিপি অনুসারে তারক ব্রহ্মের অনুগ্রহ লাভের আশায় জৈন ব্রাহ্মণ এই মঠটি নির্মাণ করেছিলেন। অন্য সূত্র মতে যশোরের বারবৈয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের উদ্যোগে তার গুরু অবিলম্বা সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে কোদলা মঠটি নির্মাণ করা হয়। মূলত বাগেরহাটের রাজা প্রতাপাদিত্যের স্মৃতি এবং বাংলার সমৃদ্ধ হিন্দু ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন। সিংহের মসজিদ। বাগেরহাটের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার খুলনা বরিশাল মহাসড়কের সংলগ্ন সুন্দরগ্রোনা গ্রামে সিংহের মসজিদ অবস্থিত। ধারণা করা হয় মুঘল শাসনামলে 15 শতকে খানজাহান আলী এই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদ থেকে সিংহের মসজিদের দূরত্ব মাত্র 25 মিটার। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদের আয়তন 12.4 × 12.4 মিটার এবং মসজিদের দেয়ালগুলো 2.10 মিটার পুরু।
মসজিদের চতুর্দিকের কার্নিশগুলো বর্গাকারে নির্মিত এবং মসজিদের চার কোণে চারটি গোলাকার বুরুজ রয়েছে। ষাট গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিংহের মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর দক্ষিণ দিকে একটি করে সর্বমোট পাঁচটি খিলানযুক্ত দরজা রয়েছে। নয় গম্বুজ মসজিদ। মসজিদের শহর বাগেরহাটের ঠাকুরদিঘির পশ্চিম পাড়ে এবং খানজাহান রহমতুল্লাহ আলাইহির সমাধির দক্ষিণ পূর্বে ঐতিহাসিক নয় গম্বুজ মসজিদ অবস্থিত। 15 শতাব্দীতে নির্মিত বর্গাকৃতির এই মসজিদের প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য 15.24 মিটার এবং পুরুত্ব 2.23 মিটার। মসজিদের ছাদে রয়েছে 9টি অর্ধবৃত্তাকার গম্বুজ। গম্বুজগুলোকে স্থায়িত্ব প্রদানের জন্য মসজিদের অভ্যন্তরে 4টি বিশেষ স্তম্ভ রয়েছে। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে 3টি করে প্রবেশপথ প্রত্যক্ষ করা যায়, আর পশ্চিম দিকের দেয়ালে আছে 3টি সুদৃশ্য মেহরাব। কেন্দ্রীয় মেহরাবটি অপেক্ষাকৃত বড় হলেও প্রতিটি মেহরাবেই পোড়ামাটির ফুল লতাপাতার অলঙ্কনে অলঙ্কৃত। নয় গম্বুজ মসজিদের চার কোণে গোলাকার টারেট ইটের নকশায় 8টি বন্ধনী দ্বারা পরিবেষ্টিত। বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জেলার সুন্দরগোনায় ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে 1995 সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 820 বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। 2001 সালের সেপ্টেম্বর মাসে বাগেরহাট জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণে ইসলামী স্থাপত্যকলা প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। কচিখালি সমুদ্র সৈকত। সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে কচিখালি সমুদ্র সৈকত একটি চমৎকার দর্শনীয় স্থান। সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে আছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই সৈকতটিকেই বলা হয় ভয়ঙ্কর সুন্দর, কারণ সৈকতে পৌঁছাতে হলে বঙ্গোপসাগরের মোহনায় অশ্রোতা কটকা নদী ও সুন্দরবনের ভিতরের প্রায় 3 কিলোমিটার বনপথ পাড়ি দিতে হয়। এই পথে প্রায় হরিণের পাল, বন্য শুকর এবং বাঘের পায়ের ছাপ দেখা যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কচিখালি অভয়ারণ্য প্রবেশের রাস্তাটি একটি আদর্শ জায়গা। নৌকা থেকে নেমে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় বনের গভীরে। কাঙ্ক্ষিত কচিখালি সমুদ্র সৈকতের দেখা মিলে বনের একদম শেষ সীমানা। চন্দ্রমহল ইকোপার্ক। চন্দ্রমহল ইকোপার্ক বাগেরহাট জেলা সদরের খুলনা মংলা মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে অবস্থিত একটি ইকোপার্ক ও পিকনিক স্পট। ইকোপার্কে তাজমহলের আদরে তৈরি একটি ভবন রয়েছে যার নাম চন্দ্রমহল। 2002 সালে সেলিম হুদা প্রায় 30 একর জায়গা জুড়ে এই ইকোপার্কটি তৈরি করে তার স্ত্রী নাসিমা চন্দ্রা হুদার নামানুসারে চন্দ্রমহল নামকরণ করেন। চন্দ্রমহল ইকোপার্কে আগত দর্শনার্থীরা চন্দ্রমহলের সৌন্দর্য দেখে বিমোহিত হন। ভবনের সোনালি রঙে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সুন্দর আবহাওয়া তৈরি করে। চন্দ্রমহল চারিদিক থেকে পানি দ্বারা বেষ্টিত, তাই মূল ভবনে যেতে হলে পানির নিচ দিয়ে তৈরি টানেলে যেতে হয়। দর্শনার্থীদের বিনোদনের জন্য চন্দ্রমহলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে। মংলা বন্দর। মংলা বন্দর বা মংলা পোর্ট খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপার উপজেলার সেলাবুনিয়া মোজায় পুসুর ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত। 1950 সালের 1 ডিসেম্বর প্রতিষ্ঠিত মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। খুলনা থেকে মংলা বন্দরের দূরত্ব 48 কিলোমিটার। বন্দরটি বঙ্গোপসাগর থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। মংলা পোর্টটি অন্যান্য আভ্যন্তরীণ নদীবন্দর ও খুলনা রেল টার্মিনালের সাথে সংযুক্ত রয়েছে। মংলা বন্দরটি পণ্য খালাসের জন্য 24 ঘন্টা খোলা থাকে। এখানে সর্বোচ্চ 225 মিটার লম্বা জাহাজ প্রবেশ করতে পারে। প্রতি বছর মংলা বন্দরে প্রায় 400টি জাহাজ নোঙরের মাধ্যমে প্রায় 300 মিলিয়ন মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি করে। দুবলাচর। দুবলাচর সুন্দরবনের বাংলাদেশ অংশের দক্ষিণ দিকে হিরন পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে
এবং কটকা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট সুন্দর দ্বীপ। দুবলাচর হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্থান, রাসমেলা এবং হরিণের জন্য সর্বাধিক সুপরিচিত। কুঙ্গা ও মরাপশুর নদের মাঝখানে জেগে উঠেছে বিচ্ছিন্ন এই দুবলাচর। দুবলাচরের সকল পরিবারই মৎস্যজীবী, তাই একে জেলেপল্লী বলা চলে। মাছ ধরার পাশাপাশি এখানে চলে শুটকি তৈরির কাজ। বর্ষাকালে ইলিশ শিকারের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বাগারহাট, পিরোজপুর, সাতক্ষীরা এবং খুলনা থেকে দল বেঁধে জেলেরা দুবলাচরে এসে সাময়িক বসতি গড়ে তোলে। দুবলাচর থেকে শুটকি নিয়ে চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে সংরক্ষণ এবং বিক্রয় করা হয়।